दीर्घजीवी अनुरुद्ध प्रणाम देवराज आयुष्मान भव देवराज बोलो अनुरुद्ध आपने तो नृत्य कर गेलाम एक बार किंतु देव श्री नारद आमादेर की बोले आबार नृत्य करते देखेछेन ये कोनो विचार देवराज सत्यई बोलेछो अनुरुद्ध सत्यई बोलेछो तोरा तो नृत्य कर गेले एक बार आबार नृत्य करते आह्वान करेछे केवल आमार विचार देवी मनुष्या के प्रणाम कर तुम्हारा नृत्य गान शुरू कर नृत्य गान शुरू कर आगे अभी तुम्हारे एक कथा सतर्क करते चाहिए तुम्हारे सतर्कवाणी बोलो रोज दिन नृत्य करो हमार मन नाई भरे आज के नृत्य कर तुम्हारा अति सावधान बहुकाल समझ नृत्य कर কত কোন দিন তো এমন সতর্কবাণী আপনার মুখ হতে শুনেনি সত্যই বলেছো কিন্তু আজ জানেন কেন আজ আপনি আমাদের নৃত্য করার পূর্বে সতর্কবাণী বলছেন আজ কেন তোমাদেরকে সতর্কবাণী বলছি শোনো অনুরুদ্ধ সব মর্ত্য ধাম থেকে এসেছে মনুষ্য তোমাদের নৃত্য দেখিবার জন্য তাই তো নৃত্য করতে বলছি অতি সাবধানে তবে আমরা নৃত্য শুরু করছি বেশ তোমরা নৃত্য গান শুরু করো प्रभु नारायण अनुरुत्त नृत्य ताल भंग
রাতে দেখি পারি রশিতা আমি যে ক্ষমা করতে পারবো না
আর অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। স্বামী তোমার নিশ্চয় ওই মানব কুলে জন্মগ্রহণ করার জন্য তোমাদের কি কোনো উপায় নেই? আছে, একই মাত্র উপায় আছে। তোরা যদি বাঁচতে চাও ধরো গিয়ে ওই মনুষ্যরে। ভগবান ঈশ্বর জানালে কেন মা আমাদের দেওয়া দেবরাজের অভিশাপ আপনি ফিরিয়ে নিন বাবা। দেবরাজ যা অভিশাপ করেছে তা আমি তারে ভঙ্গ করতে পারবো না মাতা, কিন্তু আমিও তোমাদের একটি উপায় দিতে পারি। মাতা বলো আপনি কি উপায়, আমি কি উপায় মরতে দাম যেতে আটকাবো বলো মাতা। অনুরোধ ঊষা, তোমরা যদি বাঁচতে চাও ধরো কি আগে আবার পিতার পাও। বেশ ওগো প্রভু আপনি সেই মরতে দামে যেতে চাই না, আপনি সেই মরতে দামে অনুরোধ ঊষা না, অনুরোধ ঊষা না। দেবরাজ ইন্দ্র তোমাদের অভিশাপ করেছে, সেই অভিশাপ তোমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাই তো তোমাদের জন্ম নিতে হবে ওই মর্থালোকে। তবে সেই মর্থ তবে আমাদের যেতেই হবে, এর কোনো খবর নেই। দেবরাজ ইন্দ্র যে অভিশাপ করেছে এই অভিশাপ খণ্ডার কারো সাধ্য নেই এবং আমারও নেই। বেশ যদি তাই হয়, আমরা যদি মর্থ তবে যেতেই হয়, তবে যা আমরা কিছু জানতে চাই প্রভু। অনুরোধ ঊষা, যদি তোমাদের মর্থ নামে জন্ম নিতেই হয় তাহলে তোমরা আমার কাছ থেকে এমন কি জেনে নিতে চাও? বেশ প্রভু আপনি সব খুলে বলছি গরি প্রভু অনুরোধ ঊষা, তোমরা এমন কি জেনে নিতে চাও মা? বলো মা বলো। Oh,
নাকি বাবা অনুরুদ্ধ সা প্রভু দেবশ্রী নারদ দেবশ্রী নারদ কি করছো দেবশ্রী নারদ শুনতে পাচ্ছ দেবশ্রী নারদ অনুরুদ্ধ সা নাকি জন্ম মৃত্যুর ঘটনা শুনতে চায় প্রভু যাও তে ওড়া এবার স্বর্গ থেকে মর্ত ধামে যাবে তাই যা বলতেছে তাই আপনাকে বলতেই হবে প্রভু ও তুমি বলতে চাইছো না ও শ্রী নারদ তুমিও কোনদিন জন্ম মৃত্যুর ঘটনা শুনোনি কেন প্রভু আমি তো কোন সময় স্বর্গে কোন সময় পাতালে কোন সময় আমার মর্ত ধামে পাগল পাগল জন্ম মৃত্যুর আছে গন্ডগোল কি বাবরে আছে গন্ডগোল এই সংসার মাঝারে বা কিন্তু প্রভু কেন বা মরে জীব কেন বা জন্মে কি জন্ম কি বাপ আমি এক এক করে তোমাদেরকে সবকিছু গুছিয়ে বলে দিচ্ছি অনুরুদ্ধ স্যার আরে করব গুণে মা জন্ম হচ্ছার জন্ম মৃত্যু হইব পারে জন্ম মৃত্যু হয় বা পারে বা কি বাবরে জন্ম মৃত্যু এই ভাবের খেলা বা তবে আমাদের আরো কিছু কথা শোনার বাসনা প্রভু তোমরা এমন কি জেনে নিতে চাও বা প্রভু 84 লক্ষ জন কত
তোমরা এটাও জেনে নিতে চাও মা? বেশ অনুরুদ্ধ সা, 84 লক্ষ জুনি থেকে সর্বপ্রথমে আমি তোমাদের 4 জুনির কথা বলছি বাবা। আরে সেট জুহু আর অনুভূতিকু ইন্দা জুহু আর পিন্দা জুহু সেট জুহু আর অনুভূতিকু ইন্দা জুহু আর পিন্দা জুহু ও কি বাপ রে এই কিন্তু প্রভু শেষ সময় যেটুকু জানতে চাইছি সেটুকু বলে দাও না, তুমি আমাদের কাছ থেকে লুকিও না প্রভু। কি বললে অনুরুদ্ধ? বলো বলো অনুরুদ্ধ বলো, শ্রবণ করিব আমি। প্রভু 84 লক্ষ জনের ঘটনা গোপন করিলে প্রভু মানিব না। কি প্রভু কে বলে দাও কথা বলে শনিবার বাসরা প্রভু। হরে পুত্র হরে পুত্র, যদি তোকে না বলি আর বলবো কাকি? পুত্র নিশ্চিন্ত থাকো, তুমি অবশ্যই বলিব আমি। শুধু 4 জুনির কথা বলেছি, তোমাকে আমি 1,84 লক্ষ জুনি প্রকাশ করে খুলে বলে দেব। আরে 32 লক্ষ ফল ফল আদি ধন্য শস্য বৃক্ষ আদি 32 লক্ষ ফল ফল আদি ধন্য শস্য বৃক্ষ আদি পুত্র যে 32 লক্ষ ফল ফল আদি ধন্য শস্য বৃক্ষ আদি 22 লক্ষ ভাবে জলের জীবিকা, জলের মধ্যে জীবিকা বাস করে 22 লক্ষ। আর জীবিকা গুলি কোথায় প্রভু? ও আর যে জীবিকা গুলো কোথায় রয়েছে? হ্যাঁ প্রভু। বেশ পুত্র, বেশ শুনো মম খোসিত বাড়ি। আর 14 লক্ষ পশু জাতি কুকুর বিড়াল ঘোড়া হস্তি 14 লক্ষ পশু জাতি অনুরুদ্ধ প্রভু, যে 14 লক্ষ পশু জাতি কুকুর বিড়াল ঘোড়া হস্তি কি বাবরে
নয় লক্ষ ভাবে জঙ্গলের বানর। তবে প্রভু আর বাকি জীবিকা গুলো কোথায়? বাকি জীবিকা গুলো তাই তো, আরে 3 লক্ষ মানুষ জন্মে বহু ভাগ্য বহু করবে, 3 লক্ষ মানুষ জন্ম মানুষ জন্ম দুর্লভ জন্ম, যে 3 লক্ষ মানুষ জনম, মানুষ জনম বাপরে বড় দুর্লভ জনম, কি বাপরে মানুষ জনম দেবতার সমান। আচ্ছা আমরা যে সে অর্থে আমি জন্ম নেব, আমি বেগের রূপে জন্ম নেব এবং আমার উৎসাহে বেগের রূপে জন্ম নেবে প্রভু। হরিপুত্র শুনো পুত্র বলি তোরে, জন্ম নেবে তুমি ওই অর্থ ধামে, জন্ম নেবে তুমি ওই পুরুষ রূপে। উষা উষা দেবী অর্থ ধামে তুমি জন্ম নেবে নারী রূপে। তবে কি আমরা সেই মর্ত ধামে আমি নারী রূপে আর তুমি পুরুষ রূপে জন্ম নেবে প্রভু? হ্যাঁ উষা প্রভু যা বলেছে তাই সত্যি হবে। বেশ হোক প্রভু, তবে যে আমি কিছু নারী বিবরণ জেনে নিতে চাই। বলো পুত্রী বলো, বলো মা বলো, তুমি আমার কাছ থেকে এমন কি জেনে নিতে চাও? তোমাকে আমি এক করে সব কিছু গুছিয়ে বলিয়ে তোমাকে আমি ওই মর্থ লোকে পাঠিয়ে দেবো। নারী জাতি প্রভু কর প্রকার মরিলে যায় মাগো জমের দ্বার, কি মাগো ওই জমালয় হয় মা পাপ পুণ্যের বিচার। তবে সেই চারটি জাত নারীর নাম কি কি প্রভু? ও এই চারটি জাত নারীর নাম কি কি প্রভু তাও তুমি জেনে নিতে চাও? বেশ মাগো বেশ, আর সংখিনী মা হস্তিনী পদ্মিনী মা চিন্তিনী, সংখিনী মা হস্তিনী পদ্মিনী মা চিন্তিনী।
শুনতে পেয়েছো মা গো? যে সখিনী মা হস্তিনী পত্নী মা চিন্তিনী, কি মা গো এই হলো মা নারী চরজাতি। দেবশ্রী নারদ, এই যে বড় অতি গোপন কথা তবু তুমি বলছো, মামা বলে দাও। কেন বলবো না মামা, এইসব শুনতে আমার খুব ভালো লাগে। ও এসব শুনতে তোমার বড্ড ভালো লাগে তাই না? বেশ তাহলে শোনো দেবশ্রী নারদ। আরে হস্তিনী মা হাসি হাসে তোর পুরুষকে নজর করে, হস্তিনী মা হাসি হাসে তোর পুরুষকে নজর করে, হাসি হাসি পর পুরুষকে নজর করি, কি মাগো নিজের স্বামী মা পদে পদে পরে বিপদে। তবে এই হস্তিনী নারী ব্যবহার তো বললেন, কিন্তু ওই সখিনী নারী ব্যবহার কেমন প্রভু? ও সেটাও তুমি জেনে নিতে চাও? হ্যাঁ প্রভু। বেশ তাহলে শোনো মাগো। আরে সখিনী মা রান্না করে স্বামীর আগে খাওয়া করে, সখিনী মা রান্না করে স্বামীর আগে খাওয়া করে, কি মাগো নিজের সন্তানকে মারে প্রদক্ষিণা। প্রভু এমন রানী জগতে আছে প্রভু? তাই অনুরোধ তাই প্রভু। তবে পত্নী নারী ব্যবহার কেমন প্রভু? পত্নী নারী ব্যবহার সম্বন্ধে তুমি জেনে নিতে চাও? আরে পত্নী মা পত্নগর পরের দুঃখে হয় কাতর, শুনতে পেয়েছ মা গো? যে পত্নী মা পত্নগর পরের দুঃখে মা গো হয় কাতর, কি মা গো নিজের খাওয়া অন্যকে করে দে দান। তবে চিন্তিনী নারী ব্যবহার কি অবদ প্রভু? ও চিন্তিনী নারী ব্যবহার সম্বন্ধে তুমি জেনে নিতে চাও? আর চিন্তামণি মা চিন্তা করে স্বামীর পদে ভক্তি রাখে, যেতে হবে না আসিলে রইবে ভবে, কি মা গো জন্ম মৃত্যু এই ভবের খেলা। বেশ প্রভু আমাদের সব কিছু জানা হয়ে গেছে, কিন্তু প্রভু এই অবিশ্বাস খণ্ডাবার কি কোনো উপায় নেই প্রভু? অনুরোধ সা প্রভু, আর যদি এই অভিশাপ খণ্ডার মতো আমার কাছে সাধ্য থাকতো তাহলে তোমাকে আমি এতক্ষণ ধরে এত গভীর রহস্যের কথা বলে দিতাম না। প্রভু
বেশ যদি আমাদের সে মর্তদাবে যেতেই হয় তবে আমরা হাসি মুখে যাব কিন্তু কিন্তু জানি না আর কোনদিন এই যাবো সমাজে ফিরে আসতে পারবো না ইন্দ্রপুরীতে সে কথা যদি বলতে পারে মা দেবী মনসাই বলতে পারবে কতদিন পরে ফিরিয়ে দিবে তোমার দেব ইন্দ্র ইন্দ্রপুর ছেড়ে চলে যায় ওই মূর্থ লোকে তাই তো ইন্দ্র নাহি মম প্রাণে থাকি বলো তোমার এই ইন্দ্র সময় চলিলাম কৈলাসী করে বলো তোমরা কি জানতে চাও বলো তুমি তো সবাই জানো অনুরুদ্ধ উষা আমার নিত্য গানের শিরোমণি তাই তো বলতে চাই মনসার অনুরুদ্ধ উষাকে ১৬০০ বছরের জন্য থাকতে হবে আমি অনুরূপকে তোমার হাতে তুলে দিচ্ছি অর্থ ভাবে গিয়ে তোমার পূজা প্রচার করবার জন্য যাও এবার তুমি বলতে যাও ভগবান বলো যদি অজান্তে কোনোদিন আপনার মনে ব্যথা দিয়ে তবে আমাদের ক্ষমা করে দিয়ে দেব না আমাদের ক্ষমা করে আমার মন চাইছে না তোমাদেরকে আমি মরতে পাঠিয়ে দিই কিন্তু আমি এক জায়গায় আবদ্ধ তাই তো আজ তোমাদেরকে মরতে নামে যেতে হচ্ছে তবে জানিস অনুরুদ্ধ মরতে ধামে তোরা কেন যাচ্ছিস কেন দেবরা একমাত্র মনুষ্যর পূজা প্রচার করবার জন্যই তোরা জন্ম নিবি বর্তমানে মানব কোলে মর্তদামে মানব কোলে জন্ম নিয়ে তোরা কোনদিন মনুষ্যকে ভুলে যাবে না মনুষ্যর পুজো যেন মর্তদামে প্রচার হয় জগৎ তোলা বিপদে পড়বে অপদে বিপদে মনুষ্য তোমাদের নিজের স্বার্থে তার সন্তানকে সুখের স্বর্গ থেকে ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার জন্য বলে সে যে মানব সে যে মানবের কলঙ্ক দেব না
আজ তুমি যদি দেবী মনুষ্যকে দেবীর আসনে না বসাও তবে আমি তোমাকে একটি কথা বলছি, তোমরা দুজনেই মানব কুলে জন্ম নেবে, পুনরায় তোমাদের আবার মিলন হবে। কোনদিন ভাবিনি দেবরা আপনার সেহেরা সচ্ছেন জীবনের তুমি প্রভু গো প্রণাম জানাই চরণে তোমার Thank you.
সুখে দিন যাপন করতে পারবে কি পারবে না? যে তো চলে যাচ্ছিস সবার সবাই শুধু একবার দেবরাজ বলে ডাকো অপরাধী। আমি হলাম সমস্ত দেবগণের কাছে অপরাধী, না জেনে না বুঝে করেছিলাম মনুষ্যের সঙ্গে সততা, তাই তো সততা করে হারালাম। আজ আমি অনুরোধ হবে না যে স্বর্গরাজ্যে আর কোনোদিন নিত্যকাল, ষোড়শত বছর পরেই ও হে দেবগণ তোমরা নিত্যকাল দেখবার জন্য অপেক্ষা করবে, আমার অনুরোধ আছে নিত্য করবে স্বর্গরাজ। আমি এখন কি করব, আমি এখন কৈলাসও যাব না আর ইন্দ্রপুরীও যাব না, এখন আমি চললাম মর্ত্যধামে।